দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। চট্টগ্রামের বাঁশবাড়িয়ায় সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে এই অঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, বেড়িবাঁধের কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ আসিফ, আপনি যেমনটা বলছিলেন তেমনিভাবে যদি আমি আপনাকে জানাই, কিন্তু আপনি জানেন যে সাগর পার গেছে কিন্তু নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, যেখানে চট্টগ্রামের সীতাকুণ্ডে আমরা যদি 1991 সালের কথা যদি আপনাকে স্মরণ করে দিই, সেই সময় এই এলাকা জুড়ে অসংখ্য মানুষ যখন বসবাস করতো, তখন কিন্তু হঠাৎ করে যে 1991 ঘূর্ণিঝড়ে কিন্তু জলোচ্ছ্বাসে কিন্তু 2000-এর অধিক মানুষ কিন্তু এখানে প্রাণ হারিয়েছিল। কিন্তু সেই সময় থেকে এখনও পর্যন্ত আপনি অবশ্য দেখছেন এখানে এখনও পর্যন্ত আতঙ্ক কিন্তু তাদের বাসিন্দাদের এখনও পর্যন্ত কাটেনি। কিন্তু এতদিন পর হলেও কিন্তু আমরা যদি বলি যে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, অরক্ষিত যে বেড়িবাঁধটি কিন্তু সুরক্ষিত করা হচ্ছে, কিন্তু এমনকি যে বেড়িবাঁধের কাজ হচ্ছে সে কাজও কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষ দিকে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এলাকার বাসিন্দা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই বেড়িবাঁধ নির্মাণ করা হলে আসলে যে জলোচ্ছ্বাসের যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কটা অনেকটা কেটে উঠবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন সীতাকুণ্ডের জনপ্রতিনিধি এবং চেয়ারম্যান আছেন, আমরা জানতে চাচ্ছি আসলে যে 1991 সালে আপনার এই এলাকায় আসলে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছিল জলোচ্ছ্বাসের কারণে, যেহেতু সাগরের পাশে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু বসবাস করে, কিন্তু এই বেড়িবাঁধের কারণে কতটুকু পর্যন্ত তাদের এই বেড়িবাঁধ কতটুকু উপকারে আসবে এবং জলোচ্ছ্বাস থেকে তারা কতটুকু পর্যন্ত মুক্ত হবে বলে মনে করি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা যারা উপকূলীয় এলাকার লোকজন বসবাস করি, আমরা এই বেড়িবাঁধকে আমাদের জীবন রক্ষা বাঁধ বলি। এই বেড়িবাঁধ যদি না থাকে এখানে বসবাসের কোনো অবস্থা থাকতো না। আপনি কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে 91 সালে ঘূর্ণিঝড়ের মধ্যে এখানে হাজার হাজার শত শত লোক নিহত হয়েছে বেড়িবাঁধ না থাকার কারণে, তখন কিন্তু আশ্রয়কেন্দ্রও ছিল না। এই বেড়িবাঁধ প্রতিষ্ঠা হওয়ার পূর্বে এখানে অমাবস্যা পূর্ণিমা যদি হতো তাহলে এখানে লোকালয়ে মানুষ থাকতে পারতো না, সবাই ঢাকা ট্রাঙ্ক রোডের পাদদেশে চলে যেত বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিত। আল্লাহর রহমতে আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ, উনি 41 কোটি টাকা বরাদ্দ দিয়ে আমাদের এই বেড়িবাঁধকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে, এখন আমরা অনেকটাই নিরাপদ বলে মনে করি। ধন্যবাদ আপনাকে আসিফ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে, এমনকি আমরা যদি বলি একটু পরে আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীমও কিন্তু এই বেড়িবাঁধ পরিদর্শন করতে আসবেন। কিন্তু আমরা কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন, আমরা জানতে চাচ্ছি আসলে এই যে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে এই বেড়িবাঁধটা আসলে কতটুকু সুরক্ষিত বলে মনে করছেন? আমরা 2017 সালে এই প্রকল্পটা অনুমোদনের পরে এই কাজটা হাতে নিই। 2019 সালে জুন মাসে সমাপ্তির জন্য নির্ধারিত আছে, এখন আমরা নির্ধারিত সময়ে এই কাজটা শেষ করতে পারবো। এখানে প্রায় 2.150 কিলোমিটার বেড়িবাঁধ আছে, এছাড়া টোটাল প্রকল্প ব্যয় 95 কোটি টাকা, যার মধ্যে সন্দ্বীপ মিরেশ্বর এবং সীতাকুণ্ডুর প্রায় 40,000 হেক্টর এলাকার যেসব জায়গায় বাঁধগুলো ইতিমধ্যে ব্রিজ হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, সেগুলো কিন্তু আমরা মেরামত করছি এই প্রকল্পের আওতায়। এবং প্রকল্প শেষ হওয়ার পরেও কিন্তু 1 বছর কন্ট্রাক্টরের ই থাকবে, ডিফেক্ট লাইবিলিটিস পিরিয়ড আমরা যেখানে বলি যে 1 বছরের মধ্যে যে কোনো ধরনের ড্যামেজ কিন্তু তারা মেরামত করে দিবে। সো আমার মনে হয় যে এই কাজটা করার ফলে এই সীতাকুণ্ডুতে গত 7-8 বছর ধরে যেভাবে বন্যার পানিতে লবণ পানিতে মানুষের ঘর বাড়ি এবং ফসল যেভাবে ধ্বংস নষ্ট হয়েছে এটা হইতে রক্ষা পাইছে। মাননীয় সরকার এই প্রকল্পটা মানে বর্তমান সরকার এই প্রকল্পটা গ্রহণের ফলে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আছে। ইতিমধ্যে আপনি স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলছেন, স্থানীয় জনগণের সাথে কথা বলছেন এবং ভবিষ্যতে আমাদের এই এলাকা দিয়ে যাতে আরও বড় প্রকল্প মানে যেমন আমরা একটা সুপার ডাইক চিন্তা করতেছি যেটা আরও বেশি স্ট্রেংথের এবং আরও বেশি প্রোটেক্টিভ মেজার নিতে পারবে, অর্থাৎ এই এলাকার জন্য যেটা একদম কমপ্লিট সলিউশন সেই ধরনের প্রজেক্টও আমরা নিব। যেখানে 2.5 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, এখনও পর্যন্ত আরও অনেক জায়গা কিন্তু বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি, এখনও অরক্ষিত অবস্থা আছে, আসলে যে অরক্ষিত বেড়িবাঁধ সেটা সুরক্ষিত করার দাবি কি আপনাদের আছে? হ্যাঁ, আমাদের সলিমপুর, ভাটিয়ারি, সোনাইছড়ি, সৈয়দপুর, কুমিরা এইরকম টুকিটাকি কিছু বেড়িবাঁধ এই মানে নষ্ট হয়ে গেছে, এগুলো যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে সেটা দিন দিন আরও প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এলাকার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে সীতাকুণ্ডের মধ্যে যে বেড়িবাঁধের ত্রুটিগুলো রয়েছে এগুলো যাতে দ্রুত মেরামত করে। পাশাপাশি আপনাকে আসিফ, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে এই এলাকার মানুষ এমনকি জনপ্রতিনিধি এমনকি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলীরা এসেছেন তাদের সাথে, তারা বলছিলেন যে সীতাকুণ্ডের যে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে সেই বাঁধের কাছেও প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এমনকি যেখানে অরক্ষিত অবস্থায় বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধও কিন্তু তারা সুরক্ষিত করার জন্য তারা পরিকল্পনা হাতে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে আসিফের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে শিল্প উদ্যোক্তাদের কাছে গুরুত্বপূর্ণ যশোর বিসিক। অবকাঠামোগত সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিসিক শিল্পনগরীর স্বাভাবিক কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এই সমস্যার সমাধানে সংশ্লিষ্টরা কি কোনো উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে যশোরের ধুমধুমপুরে 50 একর জমির উপরে কিন্তু এই বিসিক শিল্পনগরীটি গড়ে তোলা হয় 1962 সালে। পরবর্তীতে এখানে 123টি ফ্ল্যাট রয়েছে যেখানে প্রায় 7000 শ্রমিক কাজ করে। এত বড় এই বিসিক শিল্পনগরীতে আপনাকে যদি আমি একটু দেখাই যে ড্রেনের সমস্যা এবং রাস্তাঘাটের কিন্তু বেহাল অবস্থা রয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে বেনাপোল সীমা বন্দর রয়েছে, এর পার্শ্ববর্তী রয়েছে মোংলা বন্দর, সেক্ষেত্রে এই এলাকা বিশেষ করে যশোর এলাকা কিন্তু শিল্প নগর হিসেবে গড়ে উঠেছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সেক্ষেত্রে এই এলাকার কিন্তু মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে প্রসার লাভ করছে। আপনাকে আগেই জানিয়ে রাখছি যে বেনাপোল বন্দর এবং মোংলা বন্দর রয়েছে, সে কারণে কিন্তু এই এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করছে। আপনি কে দেখাচ্ছি যে বিভিন্ন ড্রেনের যে অবস্থা সেটি কিন্তু বৃষ্টি হলে কিন্তু হাঁটু পানি জমে যায়। আপনাকে যদি রাস্তার কথা বলি যে রাস্তার কারণে কিন্তু মানুষ এই পথ দিয়ে চলতে পারে না, বিশেষ করে মালামাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আপনাকে জানিয়ে যে এই সড়ক দিয়ে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচামাল এই শিল্পনগরীতে কিন্তু প্রবেশ করে এবং এখান থেকে উৎপাদিত পণ্য কিন্তু দেশের বিভিন্ন স্থানে যায়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে ব্যবসায়ীদের। আমি কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলবো, তাদের কাছে জানবো যে আপনাদের এই তো শিল্পনগরীতে বিভিন্ন সমস্যা রয়েছে, আপনারা কী কী সমস্যা রয়েছে? আমাদের ঐতিহ্যবাহী শিল্পনগরী বিসিক, পুরনো একটি বিসিক, এদেরকে বেশ উন্নত মানের কিছু শিল্প আমাদের এদের গড়ে তুলেছে এবং বিভিন্ন প্রোডাক্ট আমাদের দেশ বিদেশে যায়, অনেক শ্রমিক আমাদের এদের কাজ করে। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে ড্রেনেজ রাস্তা এগুলো খুবই লাজুক অবস্থা, বৃষ্টির সময় অনেক পানি জমে যায় এবং আমাদের কিছু পোস্টে কারেন্টের পোস্টে বাদে থাকে না, আমাদের অনেক মহিলা শ্রমিকের কাজ করে। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা এই অবস্থার ভিতর আছি, কিন্তু ইদানিং আমাদের একটা টেন্ডার হয়েছে আর কি রাস্তা কালভার্টের। আমাদের বিসিকের আরডি সহ চেয়ারম্যান সহ বা বিসিকের কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিসিক উন্নয়নের পথে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আগায় যাচ্ছে এবং আমরা দ্রুত আমাদের একটা বাজেট আসছে আমাদের কাজে হাত দেবে এবং আমরা মনে করি এই ড্রেনের যে অবস্থা এর থেকে পরিত্রাণ পাবো। আমাদের কিছু স্বল্প মালিক এর পিছনে অনেক পরিশ্রম করতেছে, আমরাও চাই দেশের আমাদের নেত্রীর কাছে এবং সবার কাছে চাই আমাদের দ্রুত এই ড্রেনেজ বা এই রাস্তাটা আমাদের সংস্কার করে আমাদের আশু উপকার করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি কি এই যে কর্তৃপক্ষের কাছে কি আপনারা কিছু বলেছেন কি আপনারা এই যে সমস্যার কথা? জি, আমরা কর্তৃপক্ষের কাছে বারবারই বলেছি এই সমস্যার কথা। আসলে যখন বৃষ্টি হয় এই রাস্তা দিয়ে চলাচলের কোনো উপায় থাকে না, এই রাস্তা দিয়ে চলতে গেলে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হলে কাদা জমে যায়, অনেক সময় মোটরসাইকেল নিয়ে আছাড় খায়। তাছাড়া অনেক লোক আছে, মানে সাধারণত এই রোডে লোক ঢুকতেই চায় না যে অবস্থা হয় রাস্তার, এক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক সমস্যা হয়। তাছাড়া গাড়িগুলো তো চলতেই পারে না, একটু বৃষ্টি হলেই হাঁটু কাদা জমে যায়। তাছাড়া যে একটু হয় কাদাটা স্বাচ্ছতে এত হয় যে পিছলে হয়ে যায় আছাড় খাওয়ার মতো অবস্থা। তাছাড়া এখানে যারা আছে কর্মকর্তাদের বললে তারা প্রায় বলে যে হ্যাঁ আমরা দেখছি এটা একটা ব্যবস্থা হচ্ছে। তাছাড়া এখানে যে প্রতিনিয়ত এই পিসিকে থেকে যে সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে, সার্ভিস চার্জ নিচ্ছে, কিন্তু আসলে ব্যবসায়ীরা সেই সার্ভিসটা পাচ্ছে কি না এটা আসলে দেখার বিষয়। কিন্তু এখানে এই অবকাঠামোগত উন্নয়ন কিন্তু চোখে পড়ছে না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বিসিকের কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। বাংলাদেশ লাইভের সময় হলো, একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। কুমিল্লার দক্ষিণ চর্থা সহ নগরীর প্রায় বেশিরভাগ সড়কের বেহাল দশা, দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার মানুষের। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। জীবন জীবন, সরেজমিনে সড়কটির কি অবস্থা দেখছেন? সড়ক সংস্কারের সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ নিচ্ছেন না কেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা এলাকা সহ এবং অধিকাংশ সড়কে কুমিল্লার বেহাল দশা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে হাঁটু সমান পানি রয়েছে। এই জায়গাটিতে ১২ মাসে এখানে পানি থাকে এবং জলবদ্ধতা সৃষ্টি হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা পথচারী এবং যারা শিশু রয়েছেন, যারা স্কুল কলেজে আসা যাওয়া করেন এবং বিভিন্ন সাধারণ মানুষ, তারা এই জলবদ্ধতার মধ্যে দিয়ে তারা চলাচল করেন। এবং আমি যেটি আপনাকে বলতে চাচ্ছিলাম যে কুমিল্লা শহর সহ এবং বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ সড়কেই খুবই খারাপ অবস্থা এবং সীমাহীন ভোগান্তির মধ্যে দিয়ে তারা সময় অতিবাহিত করেন। এবং এখানে যারা, এই যে আপনি তো বাচ্চা নিয়ে এখান দিয়ে যাচ্ছেন, এই সড়ক দিয়ে যে এই হাঁটু সমান পানি আপনার দিয়ে যাচ্ছেন, আপনার কি কোনো রকমের চর্মরোগ থেকে বা অন্য কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা, বা আপনাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা? ওই এখান থেকে নামলে তো ভা চুলকায়, এরপরে যে সাবান দিয়ে ডেটল সাবান দিয়ে ধোয়া লাগে। আর আমাদের যে দুর্গতি কষ্ট, এই যে একটা স্কুল, এখানে বাচ্চারা আসতে পারে না, বাচ্চা অনেক বাচ্চারা স্কুলে আসতেছে না, কয়েকজন বাচ্চা আসে তাও ওই এভাবে মানে রিক্সা দিয়ে আসে, দুর্গতি শেষ নাই। এখন আমাদের কি যে কোনো একটা ব্যবস্থা যদি সরকার করে তাহলে আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজন পথচারীর সাথে কথা বলতে চাই। আপনি তো এখান দিয়ে চলাচল করেন, যে এই সড়কটি যে এই অবস্থা কেন? যে ১২ মাসে এমন থাকে, মানে সবসময় মানে স্কুলের ফলাফল বা ইয়া আমরা চলাফেরা করতাম পারি না, খুব কষ্ট পায়। আর আমার মনে হয় যে সিটি কর্পোরেশন এটা কোনো দায়িত্বই নিতেছে না, মানে এরকম অবস্থা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসিফ। জীবন, আমরা আরেকটু শুনতে চাচ্ছিলাম কিন্তু কারিগরি ত্রুটির কারণে শেষ পর্যন্ত আপনার সাথে আমরা যুক্ত থাকতে পারিনি। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, সাভারের আমিন বাজারে পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, একের পর এক পুকুর দখল করা হলেও প্রশাসন নীরব রয়েছে অভিযোগ স্থানীয়দের, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ আসিফ। আমি এই মুহূর্তে রয়েছি আমিনবাজারের যে বরদেশি গ্রামে। আপনারা জানেন যে এখানে এই এলাকায় প্রায় ৫ থেকে ৬টি পুকুর রয়েছে। সবগুলো পুকুরই কিন্তু মানে প্রত্নতত্ত্ব বিভাগের আসলে নির্দেশনা সেগুলি রয়েছে। আসলে এই যে পুকুরটি আপনি দেখছেন, যে আমি এখন যে পুকুরটি দাঁড়িয়ে আছি, সেই পুকুরটি কিন্তু ঐতিহাসিক একটি পুকুর। সেই পুকুরে দেখেন যে এখানে ভরাট হয়ে গেছে এবং এখানে কিন্তু বাড়ি করা হচ্ছে এবং ঘর বাড়ি তৈরি করা হচ্ছে, যার কারণে আসলে এই পুকুরগুলি একের পর এক দখল হয়ে যাচ্ছে। এবং এছাড়াও এই এলাকায় যেসব পুকুরগুলি রয়ে গেছে সবগুলোই কিন্তু একের পর এক দখল করছে এইখানকার যারা প্রভাবশালী তারা। আমরা একটু কথা বলবো, এই জায়গায় যারা পুকুরে গোসল করতেন এক সময়, পুকুরে আপনারা তো এখানে গোসল করছিলেন, এখন পুকুরের কী অবস্থা দেখছেন? মানে পুকুর আশেপাশে মাটি বড় রয়েছে, এখানে আমার পুকুরের দরকার, আগুন পানি লাগলে আমার পানির দরকার, এই আর কি। কিন্তু এইখানে তো যদি আগুন লাগে, আশেপাশে তো কোনো পুকুর নাই, তাহলে পানির ব্যবস্থা কোথা থেকে হবে? পানির ব্যবস্থা ওখানে তো পানি না আনা যাবে, আগুন দিলে সব জ্বলে পুরো ঠান্ডা হয়ে যাবো, সব জ্বলে পুরো শেষ হয়ে যাবো। পুকুরে কোনো তো নাই, আশেপাশে কোনো পুকুর নাই। এই কারা দখল করছে? কারা দখল করছে? এখানে দখল করলো বই রেখেছে, বই রেখেছে, এটা বই রেখেছে, পানি পচে পানি বই রেখেছে, পচে পানি বই রেখেছে। আমার নাম সেটা দেন একজন। ধন্যবাদ আপনাকে। চাচা, আপনার সাথে একটু কথা বলি। চাচা, কি হয়েছে এখানে পুকুরটা? আসলে গরু বছর পালে এর চুরি শেষ, যে গভর্নমেন্টের জায়গায় যে নিজ্ঞ যে সময় ইচ্ছে নিজ্ঞ, এটা অকি ওই তো আর পাবেন না তো, এটা গভর্নমেন্টের
ওই যে গরু বছর পালে যে কত গরু পঞ্চাশটার মতো গরু পালে দেখতে এখানে গরু বছর পালে গরু বছর পাই রাখায় যে ওই বড় জায়গা হয় না দেখে ওইটা হাঁস মুরগি পালে ওই যে খামার যে ওই ওইটা যে সময় গভর্নমেন্টের দরকার হইব গভর্নমেন্টের নেবোগা গভর্নমেন্টের লোকজন আসে দেখে না দেখে না কত আছে মাইপা গেছে না মাইপা গেছে ওই গাছের এমরা দেয় এখানে পড়ছে সব এখানে যে ঘর দিচ্ছে না এখানে গরু বছর পালে ও আজকে যদি কয় যে আজকে ভেঙে নেবোগা দখল করে নি এমরাইল কম ও আমরা আমরা চায়নি ওই ওমরা আর ওমরাইল দশ আনি এমরাইল ছ আনি এই দেখেন আর ওমরা আমরা সামান্য আছি আমগুলো কালকে একদিন ধরে রয়েছিল ধন্যবাদ চাচা আপনাকে অনেক ধন্যবাদ আসলে যেমনটা তিনি বলছিলেন গভর্নমেন্টের লোকজন আসে তারা দেখে মেপে যায় কিন্তু আসলে কোনো কিছুই বলে না আমি সাভার উপজেলার যে নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে আমি কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে এখন তারা একটি তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি করে তারা বলছে যে তারা এটা দেখছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন এবং তারা বলছে যে এখানে উদ্ধার করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে এবং এর আগেও কিন্তু আপনারা লিখিত অভিযোগ পেয়েছিলেন এই অভিযোগের কারণে কিন্তু আসলে তারা এখানে এসেছে এবং আমরাও কিন্তু ঠিক তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু জানতে পেরেছি যে এইখানে যে পুকুরগুলি রয়েছে সেই সব পুকুরগুলি কিন্তু দখল করে বহুতল ভবন কেউ বাড়ি কেউ দোকানপাট এইগুলি করছে এই কারণে আসলে এখানে যারা সরকারি যে সম্পদ রয়েছে যে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি যে আমিনবাজারের ঐতিহাসিক যে পুকুরগুলো রয়েছে সেগুলো একটি নিদর্শন সেগুলিকে রক্ষা করার জন্য কিন্তু আসলে তারা একাধিকবার বলেছে এই ছিল আমার কাছে সর্বশেষ আমিনবাজার থেকে আসিফ নাজমুল আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন সাফারের আমিনবাজার থেকে আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে